তোমা, আমার যে সব সময় বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে না, আমার মনে হয় আমি একটু বাইরে যেয়ে খেলা করি, তাই তো আমি বাড়ির বাইরে এসেছি মা। আর এই বাড়ির বাইরে আসলে কি হবে তাই বলো তো। কি হয় আর না হয় সেটা তোকে এখন জানতে হবে না। মহারাজ যখন আমাদেরকে নিষেধ করেছে আমরা কেউই বাড়ির বাইরে বেরোতে পারবো না, তো বেরোতে পারবো না। তারপরে তুই আমার কথা না শুনে এভাবে বাড়ির বাইরে এসে খুব অন্যায় করেছিস। চল তো এখনই বাড়ির ভেতরে চল। না না মা, আমি বাড়ির ভেতরে যাব না, আমি এখানে কিছুক্ষণ খেলতে চাই। না বাবা, এভাবে এভাবে জেদ করে না, চল বাড়ির ভেতরে চল, না হলে মহারাজ যদি জানতে পারে তাহলে তোর আর আমার কারুরই রক্ষে থাকবে না। চল চল তো ভেতরে। এরপর মহিলাটি তার বাচ্চাটিকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে সূর্যের বাবা আর সূর্যের মা রওনা দেয় সাপুরের বাড়িতে যাওয়ার জন্য, আর তারা বেশ খানিকটা পথ পেরিয়ে যায় এবং সাপুরের বাড়ির কাছাকাছিও চলে যায়। সূর্যের মা, হঠাৎ করে তুমি যে এখন কেন সাপুরের বাড়িতে যাইতে যাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তোমাকে তো আমি একটু আগে বললাম সবকিছু, তারপর আবার কেন প্রশ্ন করছো বলো তো। সূর্যের মা, শুধুমাত্র ওই ভিখারিটার কথা শুনে এতটা নিশ্চিত হচ্ছ কি করে যে সূর্য ফিরে আসবে? শোনো সূর্যের মা, সূর্য মারা গেছে, আর এটাই যে চরম সত্যি, আর এই সত্যিটা যে তোমাদেরকে মেনে নিতেই হবে, আর সেটা না করে তুমি কেন এমন পাগলামি করছো বলো তো। আমি পাগলামি করছি নে গো, আমি সত্যি বলছি, দেখবে ভিক্ষুক বাবার কথাই সত্যি হবে, আমার সূর্য খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবে গো। আর আর আমার সূর্য আমাদের মাঝে ফিরে আসবে এই খবরটা আমি সূর্যের মায়ের কাছে দিতে চাচ্ছি। শোনো, আমি যেমন সূর্যের ফিরে আসার কথা শুনে এত খুশি হয়েছি, এখন আর কোনো চিন্তা হচ্ছে না আমার। আর তেমন সূর্যের মাকেও যদি আমি এই খবরটা জানাতে পারি তাহলে উনি আর দুশ্চিন্তা করবেন না, আর আমরা দুজনে সূর্যের জন্য অপেক্ষা করব। সূর্যের মা, কেন বুঝতে চেষ্টা করছো না? দয়া করে একটু বোঝার চেষ্টা করো, সূর্য ফিরে আসবে না তাই বলছি। দেখো, পাগলামি না করে বাড়িতে ফিরে চলো। দেখো, তোমার কাছে এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা পাগলামি নয় গো, এটা এটা আমার একটা মনের আত্মবিশ্বাস। আর আমি জানি ওই ভিখারি বাবার কথাই সত্যি হবে, তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে যেতে দাও। কি যে পাগলামি করো না তুমি, আমি আসলে বুঝতে পারছি না। ঠিক আছে, এসে যখন পড়েছি তাহলে চলো, কিন্তু তুমি সূর্যের মাকে এসব ভুলভাল বলে তার মনে আর মিথ্যা আশা জাগিও না। সূর্যের বাবা, এটা মোটেও মিথ্যে আশা নয় গো, এটা তোমাকে আমি কি করে বোঝাবো বলো তো। দেখো, তুমি কিছুদিন অপেক্ষা করো, দেখবে ঠিক আমার সূর্য ফিরে আসবে, আর সূর্য যখন ফিরে আসবে তখন দেখবে তুমি ঠিক ঠিক সব বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলিনি গো। কি হলো, কি জাদু গুলো, তুমি চুপ করে আছো কেন? বলো বলো, তুমি কি বলতে চেয়েছিলে? আমার আলোর কি ভালো হতে চলেছে? না জানি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আপনাকে এই মুহূর্তে কিছু জানাতে পারছি না। কি বলছো, কি এই মুহূর্তে তুমি আমাকে কিছু জানাতে পারছো না মানে? কিন্তু কেন, কিসের বাধা, কেন তুমি আমাকে জানাতে পারছো না আলোর ব্যাপারে? আমি সেই কখন থেকে আমার আলোর ব্যাপারে জানার জন্য উদগ্রীব হয়ে আছি, তারপর তুমি এখন বলছো যে তুমি আমাকে কিছুই জানাতে পারবে না। না জানি, প্রথমে তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি আপনার কাছে, আসলে আমি ব্যর্থ, আর তাই তো আপনাকে এসব কিছু এখন আমি জানাতে পারবো না। কিন্তু জাদুগোলক, তুমি তো বলেছিলে তুমি আমার আলোর ব্যাপারে আমাকে সব কিছু জানাবে, তাহলে এখন এই কথা কেন বলছো? না জানি, আমি এই মুহূর্তে আপনাকে সবকিছু বলতাম, কিন্তু হঠাৎ করে আমি আদেশ পেয়েছি যেন আমি আপনাকে এই মুহূর্তে আলোর ব্যাপারে কিছু না জানাই, আর তাই বলছি আপনি আমাকে ক্ষমা করবেন, আর দয়া করে আলোর ব্যাপারে কিছু আমার কাছে জানতে চাইবেন না।
আমি জানি না জাদুকলম তুমি কাহার আদেশে কেনই বা আমাকে এখন আলোর ব্যাপারে কিছু জানাতে চাইছ না, তবে আমি জানি নিশ্চয় তুমি এমন কোনো কাজ করবে না যে কাজে আমাদের আলোর কোনো ক্ষতি হয়ে যায়। আর তাই তো আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু তুমি আমাকে এইটুকু বলো আমার আলোর সামনে আর কোনো বিপদ নেই তো? না কানি, আমি এইটুকু আপনাকে নিশ্চিত করতে পারি আলোর সামনের দিনগুলো সত্যি ভালো আসতে চলেছে। আর তাই বলছি আপনি আলোকে নিয়ে চিন্তা করবেন না, আর বিধাতার উপর ভরসা রাখুন। বিধাতা দেখবেন সব কিছু আবার আগের মতো সুন্দর ও স্বাভাবিক করে দিয়েছেন। ঠিক আছে জাদুকলম, তোমার কথা আমি বিশ্বাস করে নিলাম। আর আমি বিধাতার কাছে যে সব সময় আমার আলোর জন্য প্রার্থনা করে থাকি, ও যেন ভালো থাকে, ওর যেন কোনো ক্ষতি না হয়।